রমজানুন উল মুবারকে আল্লাহ রব্বুল আমি দিনে হালাল খাদ্য গ্রহণ করা হারাম করেছেন এখন এই রোজা রেখে গিবত করা এটা কি জায়েজ চুগলি হারাম এটা কি রোজা রেখে করা জায়েজ হবে মিথ্যা হারাম ধোকা দেয়া হারাম রোজা রেখে যেখানে হালাল খাদ্য হারাম হয়েছে সেই রোজা রেখে আপনি হারাম কাজ কিভাবে জায়েজ করবেন হালাল থেকে যখন আল্লাহ রুখে দিয়েছেন তখন হে আমার ভাইরা হারামে লিপ্ত হবেন না যদি রমজান মাসেও আমার ভিতর পরিবর্তন না আসে আমি যদি নামাজের গুরুত্ব না দিই এই অর্থই হল যে রমজানের বরত্ব রমজানের আজমত মহানত্ব আমার অন্তরে নেই আপনি তারাবি পড়ুন কিন্তু এ কথা আপনাকে মনে রাখতে হবে যদি সারা রাত আপনি নামাজ পড়েন আর সাথে সাথে আপনার দু চোখ বেয়ে যদি পানিও পড়তে থাকে আর সেই সারা রাতের চোখের পানির চেয়ে উত্তম হলো জোহরের গরমের সময় মসজিদে যাওয়া মসজিদে যাওয়ার সময় বা নামাজের জন্য গরমের মধ্যে অপেক্ষা করার সময় আপনার কপালে যে এক ফুটা ঘাম এসেছে সেই ঘাম আপনার সারা রাতের তারাবি তাহাজুতের শেষদার শেষদার মধ্যে গিয়ে যে চোখের পানি ছেড়েছেন সেই চোখের পানির চাইতে আপনার জোহরের গরমে এক ফোঁটা ঘামের সেই মূল্য বেশি কেননা এটা হলো ফরজ আর ওটা হলো নফল সাহাবি প্রশ্ন করেন ইয়ার রসুল্লাহ আমার মন চাচ্ছে আমি সারা দুনিয়া থেকে সবার থেকে হয়ে যাব তখন নবীজি এটা বলেননি যে তুমি থাকো সারা রাত শেষ করো আর থাকতে থাকতে তুমি মৃত্যুবরণ করো এমনটি বলেননি বরং বলেছেন। একেল মাহারিম তাকুন আবুদান নাস বরং বলেছেন একেল মাহারিম তাকুন আবুদান নাস তুমি হারাম কাছ থেকে বেঁচে যাও তাহলে তোমার চাইতে বড় এবাদ উদ্গুজার আর কোনো বান্দা নাই